মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী অন্যতম প্রধান ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনে অগ্রগামী ব্যক্তিদের অন্যতম ছিলেন। তিনি ছিলেন সত্যগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে স্বৈর শাসনের বিরুদ্ধে জনসাধারণের অবাধ্যতা ঘোষিত হয়েছিল। এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। 1948 সালে 30 জানুয়ারি গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। সে সময় তিনি নতুন দিল্লির বিড়লা ভবনের মাঝে রাত্রিকালীন পথসভা করেছিলেন। আর মহাত্মা গান্ধীজিকে স্মরণ করতে আজ অর্থাৎ সোমবার ফারাক্কা ব্যারোজ গান্ধী ফাউন্ডেশনের পক্ষ থেকে গান্ধী মূর্তিতে মাল্যদান, পুষ্প দিয়ে শ্রদ্ধা ও তার জীবনী নিয়ে বক্তব্য রাখা হয়। এই দিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছোটন মেহরা, প্রিয়রঞ্জন ঘোষ, ওবায়দুল ইসলাম, বিশ্বজিৎ সরকার, অঞ্চল শেখ, জিতেন্দ্রনাথ মণ্ডল, বাদির বাইউদ্দিন আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, NTVWB। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস, আপনারা মূর্তিতে মাল্যদান করলেন, কি বলবেন আজকে মহাত্মা গান্ধীর? আমরা জানি যে মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের জাতির পিতা, অর্থাৎ জাতির জনক, কেননা তিনি সবসময় ভারতবর্ষের খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থেকেছেন, বঞ্চিত মানুষের পাশে থেকেছেন, কৃষক সমাজের মানুষের পাশে থেকেছেন, ছাত্র যুবদের পাশে থেকেছেন। তার উদ্দেশ্যই ছিল সবসময় যে ভারতবর্ষের যেখানেই যখনই বঞ্চিত মানুষের উপরে অন্যায় অত্যাচার হবে, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি সবসময় রুখে দাঁড়িয়েছেন। এমনকি ব্রিটিশরা যখনই যেখানেই আন্দোলন করেছেন, যখনই মানুষের উপর অন্যায় অত্যাচার করেছেন ব্রিটিশরা, সেই ব্রিটিশদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। কেননা ব্রিটিশদের তিনি সবসময় বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে ভারতবর্ষের মানুষের উপরে অন্যায় অত্যাচার করা যাবে না, অন্যায় অত্যাচার করলে রুখে দাঁড়াবে। কিন্তু আমরা জানি ভারতবর্ষের মানুষ যে তিনি চরমপন্থী নেতা ছিলেন না, তিনি একজন নরমপন্থীর নেতা ছিলেন। তিনি সবসময় বলতেন যে প্রয়োজনে একটা গালকে বাড়িয়ে দিতে হবে, একটা গালে থাপ্পড় মারলে আর একটা গালকে বাড়িয়ে দিতে হবে, কিন্তু আমাদের আন্দোলন সবসময় জারি থাকবে। আমি একটা কথা বলি, শেষের সময়ে যখন 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই ভারত ছাড়ো আন্দোলনে এমনই একজন নরমপন্থী নেতা তিনি সেই দিন বলেছিলেন, ডুয়ার ডাই কারেঙ্গিয়ে মারেঙ্গে, অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন ভারতবর্ষের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার চলছে, এই অন্যায় অত্যাচার যদি চলতেই থাকে তাহলে আমরা এই অন্যায় অত্যাচার মেনে নেব না, আমরা হয় ভারতবর্ষ স্বাধীন করব, না হয় মরব, আমরা ভারতবর্ষকে স্বাধীন করেই ছাড়ব। এই রকম একটা মানুষকে 1948 সালের 30 জানুয়ারি আমরা জানি সকলেই যে নাথুরাম গডসের মাধ্যমে হত্যা হতে হয়েছিল, তাই আমরা ভারতবর্ষের মানুষ আজও তাকে স্মরণ করি যে মানুষটা ভারতবর্ষের মানুষের জন্য সবসময় আন্দোলন করেছেন, আন্দোলন করে শুধু থেমে থাকেননি, তিনি বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে শিখেছেন, তাই তাকে আমরা স্মরণ করার জন্য আজকে ফারাক্কা ব্যারেজ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা গান্ধী মূর্তিতে মাল্যদান করছি। উপস্থিত কে কে ছিলেন আজকে আমাদের মাঝে? উপস্থিত আছেন ফারাক্কা ব্লকের যেমন বিশিষ্ট ব্যক্তি প্রিয়রঞ্জন ঘোষ মহাশয়, জিতেন্দ্রনাথ মণ্ডল, বাদিরুদ্দিন আহমেদ, এরকম আরও অন্যান্য অনেক, ফাইজুর রহমান এসেছেন, জামিলুল ইসলাম, অনেকেই আছেন এবং আরও হয়তো অনেকেই এখনও আসবেন, যারা আসবেন তারা মাল্যদান করবেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান, বর্তমান তৃণমূলের নেতা এবং প্রাক্তন সহকারী সভাধিপতি।